तेरे पापा स्कूटर लाए फुर फुर फुर, जैसे तनाव से জিহান, এবারে হরলিক্সটা অন্তত খেয়ে নাও বাবা। না খাবো না। কি হলো জিহান এমন করছে কেন? ছুটকি, এগুলো আমার আমার দাও দাও। ধরবি না, ওদিকে যা। একটা চরকি আর দুটো বাবলস, এই এই জিনিসগুলো দিয়ে তুই যদি একটা গান শোনাতে পারিস তাহলে এগুলো তুই পেয়ে যাবি। বলবো? উড়ি উড়ি যাই, উড়ি উড়ি যাই, দিল কি পতঙ্গ দেখো, উড়ি উড়ি যাই, উড়ি উড়ি যাই, উড়ি উড়ি যাই, দিল কি পতঙ্গ দেখো, উড়ি উড়ি যাই। ও দাদা দাদা নিয়ে নিলি? হ্যাঁ, খুব খুশি। ছুটকি কান্না করছিস কেন? মামা, আমি ওখানে খেলতে গিয়েছিলাম, পড়ে গেছি, এই দেখো কেটে গেছে, ওরে বাবা গো কি ব্যথা। দেখেছিস, আমি বারণ করলাম না যে বল নিয়ে খেলতে যেতে হবে না, তুই সেই খেলতে গিয়ে এখন দেখি কোথায় কেটে গেছে, দেখি। ইস রে, কি রক্ত বেরোচ্ছে, দেখি 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 দেখি। ইয়ে ছুটকি, এটা তো লিপস্টিক। সকাল সকাল তুই এত কান্নাকাটি শুরু করেছিস কেন? মামা, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করবো, দেখি কি কলগেট নেই, এবার আমি কি দিয়ে দাঁত মাজবো, এই দেখো একটু কলগেট নেই। এর জন্য কান্না করছি? আমি জানি তো কলগেট নেই, এই দেখ আমি কলগেট এনে রেখেছি তোর জন্য। তাই তাহলে এটা ফেলে দি। হ্যাঁ নে, তুই আমাকে বলবি তো? না বলেই তুই কান্নাকাটি শুরু করে দিয়েছিস। কত বড় কলগেট! হ্যাঁ, দাঁত মাজি। খুশি তো? খুব খুশি মা, ধরো না আমি দাঁত মাজি।